দিলে মামলা করে দেবে, ওসি থাকলে কয়ের ঘরে গেলে আমরা ধরে পুলিশে নিয়ে যাবে। এই যদি ইয়া হয়, মানবাধিকার সংস্থা যদি শক্তিশালী হয় যে এই সংস্থা ইয়া করলে ওনারা এসে আমাদেরকে ব্যক্তিগত ভাবে আমাদেরকে থানায় নিয়ে যাবে, পত্রিকায় উঠে দিবে, এই ভয়েও দেখবেন আপনার এলাকায় কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটবে না। এখন আমাদের আজকে এখানে 5টা কমিটি, নায়েরগাঁও ইউনিয়ন কমিটি, নারায়ণপুর ইউনিয়ন কমিটি, খাদেরগাঁও ইউনিয়ন কমিটি এবং মাস্টার বাজার, এই 4টা মেহেরন ওয়ার্ড কমিটি, যেটা আমাদের নেতৃত্ব এই রিপন। রিপন অনেক ভালো মনের অধিকারী, কিন্তু সে একটু ভীতু প্রকৃতির। তা আমরা যদি সবাই তাকে সাহস দিই, সে কিন্তু মানবাধিকারের বিশাল একটা কাজ করতে পারবে এবং তার এলাকায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটবে না। আমাদের সরকারের লক্ষ্য, আমাদের লক্ষ্য, থানার লক্ষ্য, সাংবাদিকদের লক্ষ্য সব একই, সুন্দর একটা দেশ, শান্তিপূর্ণ, সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ, এবং এই দেশে কোনো অপরাধ যাতে না হয় এটা থানা চায়, সরকার চায়, হ্যাঁ এই যে বর্তমান সরকার, অতীতের সরকারও চায়, দেশ সুন্দরভাবে চলুক, মানুষ ভালোভাবে বাঁচুক এবং সবাই সকলের সাথে শান্তিপূর্ণভাবে বসবাস করুক। কোনো সরকারই চায় না দেশে অশান্তি হোক, মানুষ খারাপ থাকুক, আমাদের মানুষ কষ্টে থাকুক, সুখী সমৃদ্ধশালী থাকা এটা সরকারের লক্ষ্য। এখন আপনি দেখবেন যে মানবাধিকার সংস্থার প্রয়োজনটা কেন, মানবাধিকার সংস্থার প্রয়োজন হচ্ছে যে আমরা যে আমাদের যে মানবীয় গুণ যদি না থাকে, যদি আমরা অর্থনির্ভর হই, যদি আমরা মনে করি আমার টাকাটাই সর্বোচ্চ লক্ষ্য, আমি সকালে বাইরে হয়েছি টাকার জন্য, যত বেশি টাকা ইনকাম করে আমি ঘরে নিব, কিন্তু যদি আমার এই টাকাটা সৎ উপার্জিত না হয়, এই টাকাটা যদি আমি অবৈধ পথে ইনকাম করি, আমি যদি অন্যকে কষ্ট দিয়ে ইনকাম করি, এটা কিন্তু কখনোই সঠিক না। আমাদের লক্ষ্য হওয়া উচিত যে আমার আয় হবে সীমিত, আমি ডাল ভাত খাবো, সুখে শান্তিতে থাকবো, আমার 10 টাকা আছে, 2 টাকা আমি দান করব, 2 টাকা আমি মানুষকে দিব, বিপদে এগিয়ে যাব, তাহলে আপনার জীবন মরিয়াও অমর হবে। পৃথিবীতে আমরা অমর হইতে আসি নাই, আমাদের হায়াত বা আমাদের যে জীবন এটা ধরেন না গড়ে 60 বছর বা 65 বছর, এখন যদি আমার বয়স 50 হয় তাহলে আমি আর 10 বা 15 বছর বাঁচবো, যেটা নর্মাল একটা হিসাব। এই 10 আর 15 বছরের জন্য আমার অর্থ কত দরকার? আমি যদি একটা সেকতলা বাড়ি বানাইলাম, বাড়িটাতে আমি থাকতে পারলাম না, এটা তো ফালাই আমাকে কবরে চলে যেতে হবে, কবরে চলে। তা এই অর্থ ইনকামের চাইতে আমাদের মানব সেবায়, যাতে আমার আমি না থাকলেও আমার নামটা সবাই স্মরণ করে এবং আমরা একে অপরের সুখে দুঃখে, হ্যাঁ একজন বিপদগ্রস্তকে আমরা যদি সংস্থার মাধ্যমে সহযোগিতা করি, তাহলে আমাদের আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে বেশি দেরি হবে না। আর আমাদের যদি ভিতরে ক্রোধ কাজ করে যে আমি সংস্থার দ্বারা কোনো প্রকার উপকার করব না, নিজে ইনকাম করব, নিজের ইনকামও হবে না, আর মোট কথা যে মানব হিসাবে যে লক্ষ্য আল্লাহ তাআলা বা ঈশ্বর, হ্যাঁ বা সৃষ্টিকর্তা আমাদেরকে যে লক্ষ্যে উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছে তার কোনোটাই অর্জিত হবে না। আর আমি আশা করব যে এই সংস্থাটা তিল তিল করে বা ছোট ছোট করে হাঁটি হাঁটি পা পা করে আজকে এই পর্যায়ে আছে, এটা আরো বাড়বে, আরো বড় হবে। আপনারা এর থেকে যে কষ্টটা করছেন সেই কষ্টটার বিনিময়ে এক সময় এখান থেকেও আপনারা ভালো সুবিধা পাবেন, বেনিফিট পাবেন, বা যেটা আপনি না চাইলেও সেটা পাবেন। আর এটাই হচ্ছে আপনার প্রকৃত লক্ষ্য, যে আপনি চান নাই কিন্তু আপনার আপনি কিছু পেয়েছেন, সম্মান পেয়েছেন, কিছু অর্থ পেয়েছেন, চান নাই, চাওয়া লাগবে না। হ্যাঁ আজকে আমরা যদি চিটাঙে যাই, সেখানে দেখা যায় আমাদের 50 জন 100 জন লোক আমাদেরকে সহযোগিতা করে, আমরা তাদেরকে একটাই ইয়ে করি যে আপনারা মানবাধিকার মানুষের, বলছে স্যার আপনার বাড়ি তো ওখানে না, আমি বলছি আমার বাড়ি ওখানে না হলে কি হয়েছে, আমি তো এই দেশেরই সন্তান, আমি চিটাং কলেজে চিটাং ইউনিভার্সিটিতে পড়ছি, আপনাদের সাথে আমার অবশ্যই একটা ইয়ে সম্পর্ক আছে, সেখানকার মানুষ ভালো থাকলে এটাই সেভ দ্য হিউম্যানিটির লক্ষ্য, এখন সেই এলাকা আমার বাড়ি হইতে হবে না। আমরা যদি বিদেশেরও একটা রোহিঙ্গাদেরকে নিয়ে সহযোগিতামূলক ইয়ে করি, সেটাও কিন্তু তারা আমাদের স্বজন না হোক, কিন্তু মানবতার জয়গান গাওয়া, এটাই তো মানবাধিকার। কোনো হিন্দু জনগোষ্ঠী কোনো ইয়ে দ্বারা আক্রান্ত হলো, সেখানে মানবাধিকার কর্মী হিসাবে আমাদের দায়িত্ব তাদেরকে সহযোগিতা করা, আর এর মাধ্যমে আমাদের যে লক্ষ্য সেটা অর্জিত হবে। তো সবশেষ কথা হচ্ছে যে আমরা আমাদের যে কমিটিগুলো তারা অচিরেই তাদের এলাকায় অনুষ্ঠান করবে, বা এটার কমিটি শক্তিশালীভাবে সাইনবোর্ড